তাই এড়িয়ে যাওয়ার একটা নতুন স্টাইল এসেছে বাজারে। কেন? খুনের অভিযোগে গ্রেপ্তার দলের পঞ্চায়েত সদস্য, তাকে তড়িঘড়ি দল থেকে ছাঁটলো তৃণমূল। বীরপাড়ায় যুবক মনোজ লোহরার মৃতদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হন লক্ষ্মী মোচারি, তাকে সাসপেন্ড করল শাসক দল দূরত্ব বাড়িয়ে। দায় এড়ানোর খেলা দেখুন। আলিপুরদুয়ারের বীরপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লক্ষ্মী মোচারি ওরফে বুচি। কিছু জানি না, কিছুই করি না, এটা রাজনীতিক নিয়ে আমাকে ফাঁসাইতে যাচ্ছে। কিন্তু কি আমি বাজারে হাটের ইজাদারও ছিলাম, হাট ইজাদার আছি, আর আমি এখানে নতুন পঞ্চায়েত হয়েছি। অভিযোগ, চলতি মাসের 23 তারিখে লক্ষ্মী মোচারির ভাই প্রতাপ শাহ বীরপাড়া চা বাগান এলাকার বাসিন্দা মনোজ লোহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 27 তারিখে ইক্তি নদীর পাড় থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রতাপ সহ তিনজনকে। পরবর্তীতে মৃতের পরিবার তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষ্মী মোচারির বিরুদ্ধে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো জয়ী পঞ্চায়েত সদস্যকে। শেষমেশ জনসাধারণের চাপে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আমরা চাই যারা এই ধরনের ঘটনায় যুক্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। খুনের ঘটনায় পঞ্চায়েত সদস্যার নাম জড়াতেই তাকে তড়িঘড়ি সাসপেন্ড করেছে তৃণমূল। জো ভি ইনভলভমেন্ট হ্যায় অ্যান্টি সোশ্যাল কাম মে ইসকো দল কা তরফ সে কোই ভি সুনওয়াই নেই কিয়া জায়েগা, স্ট্রিক্টলি অ্যাকশন লিয়া জায়েগা, জিসকে ওয়াজহ সে মে আজ লক্ষ্মী মোচারি ও বুচ্চি কো দল কে তরফ দল সে মে সাসপেন্ড করতা হুঁ। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠতেই দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল। রাতারাতি সাসপেন্ড করে অভিযুক্তের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে শাসক দল। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বেলায় পড়েছিলেন মনে আছে? লিকার যেন ডিগবাজি খায়, কিন্তু এখন সময় বদলেছে দাদা, এখন সময় বদলে গেছে দাদা। এখন ডিগবাজি খায় বিরোধী শিবিরের জয়ী সদস্যরা। কারা ডিগবাজি খায়? আশ্চর্যের ব্যাপার, এই যে বোর্ড গঠনের পরেও দল বদলের হিড়িক অব্যাহত, শ্রুতিতে ফের কংগ্রেসের জয়ী সদস্যরা ডিগবাজি খেয়ে সোজা কোন দিকে? তৃণমূলে। দেখো, বোর্ড গঠন হয়ে গিয়েছে, কিন্তু অব্যাহত দলবদল। মুর্শিদাবাদে ফের ভাঙন কংগ্রেসে। হাত শিবিরের জয়ী সদস্যরা এলেন তৃণমূলে। কংগ্রেস ছেড়ে জোড়া ফুলে এলেন শুধু এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তিন জয়ী সদস্য। আমরা যে উন্নয়ন আছে সেগুলো দেখে আমরা জয়েন করি। কোন দলে ছিলেন আপনি আগে? মেহবুবা খাতুন, মইনুল হক ও রুনা খাতুন। আজকে আমাদের সুতিয়নের তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার কংগ্রেস ছিল, আমাদের দলে যোগদান করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আজকে আমি জয়েন করিয়েছি। দল ভাঙনী অবশ্য কিছু বলতে রাজি নয় কংগ্রেস নেতৃত্ব। সবে মিটেছে বোর্ড গঠন, শুধু এক নম্বর পঞ্চায়েত সমিতি দখলও করেছে তৃণমূল। তারপরেও বিরোধী শিবিরের জয়ীদের তৃণমূলে যোগ বিরোধীদের জয়ীরা। স্ব ইচ্ছাতেই কি যোগ দিচ্ছে শাসক দলে, নাকি দল ভারী করতে আঙুল বাঁকাচ্ছে তৃণমূল? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।